নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। আজকের যে ভিডিওটা দেখতে হয়ে চলেছে সেটা হচ্ছে কি, হাউ টু ইনস্টল ম্যাজিক্স মডিউল। তো তুমি তোমাদের ফোনে কীভাবে ম্যাজিক্স মডিউল ইনস্টল করবে। তো আমার নাম রাজু, আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেরি না করে চলে এবার শুরু করা যাক। তো সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে কি, ম্যাজিক্স মডিউল ইনস্টল করার জন্য তোমাদের ফোনে ম্যাজিক্স মডিউলের জিপ ফাইলটা থাকতে হবে। তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে। আর আর দুটো জিনিস যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের ফোনে বুটলোডে আনলক রাখতে হবে, আর তোমাদের ফোনে যে কোনো কাস্টম রিকভারি ইনস্টল থাকতে হবে, সেটা পিচ ব্ল্যাক হতে পারে আর বা অথবা অরেঞ্জ ফক্স রিকভারি বা TWRP, যে কোনো একটা থাকলেই হলো তোমাদের পছন্দ মতন। তো এই দুটোর উপর অলরেডি আমাদের আমার ভিডিও রয়েছে আমার চ্যানেলে, তো চাইলে সেটা দেখতে পারো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো বাকি প্রসেসটা এবার আমি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম তো তোমরা তোমাদের ফোনটা আগে সুইচ অফ করে নাও, করার পরে কাস্টম রিকভারিতে বুট করো। কাস্টম রিকভারিতে বুট করার জন্য পাওয়ার বাটন প্লাস ভলিউম আপ বাটন প্রেস করে ধরে রাখবে কিছুক্ষণ, যতক্ষণ না অরেঞ্জ ফক্সের তুমি লোগোটা দেখতে পাও। তো তারপরে বাকি প্রসেসটা তোমাদের দেখাচ্ছি। তো এখানে আমি পাওয়ার বাটন আর ভলিউম আপ বাটন প্রেস করে ধরে আছি যাতে আমি কাস্টম রিকভারিতে বুট করতে পারি ফোনটাকে। তো দেখো এটা কাস্টম রিকভারিতে বুট হবে এখানে তোমাদের সামনে, যেমন কি দেখতে পাচ্ছ অরেঞ্জ বক্সের লোগো চলে এসেছে। তো এরপরে অরেঞ্জ বক্সের বুট হবে, ফোনটা লক হয়ে গেছে, পাওয়ার বাটনে সোয়াইপ করবে যাতে আনলক হয়। তো আমি এখানে পেন ড্রাইভ দিয়ে কানেক্ট করে রেখেছি, আমার পেন ড্রাইভটা আগে থেকে মোবাইলের সাথে কানেক্টেড রয়েছে, তো আমি মোবাইল সব ইনস্টল করছি আমি পেন ড্রাইভ থেকে। তো তোমরা তোমাদের ফাইলে ইন্টারনাল স্টোরেজে যেখানে তোমাদের ফোল্ডারে যেখানে তুমি ডাউনলোড করেছো সেখান থেকে জিপ ফাইলটা সিলেক্ট করবে তোমাদের যেই ফোল্ডারে রয়েছে। তো আমি এখানে সিলেক্ট করে সোয়াইপ করছি ইনস্টল করার জন্য, তো এখানে ইনস্টল হয়ে যাবে এটা। তো যেমন কি দেখতে পাচ্ছ সাকসেসফুল নোটিফিকেশান চলে এসেছে। এরপর আমরা রিবুট টু সিস্টেমে ক্লিক করবো, ডান দিকে নিচে যেটা আছে, তো ফোনটা এবার তোমাদের রিবুট হয়ে যাবে। আর তুমি এবার এখানে তোমাদের ফোনে দেখতে পাবে যে ম্যাজিক্স বলে একটা আইকন চলে এসছে, তারপরে বাকি প্রসেসটা দেখো। তো যেমন কি দেখতে পাচ্ছ বুট আপ হয়ে গেছে আমাদের ফোন। এবার অ্যাপ ড্রয়ার ওপেন করবো, এখানে ম্যাজিক্সের লোগোটা দেখতে পাচ্ছে, এটার উপর ক্লিক করবো। ম্যাজিক্স ওপেন হলে সর্বপ্রথম উপরে যেটা ইনস্টল আছে এটা ইনস্টল করবো। এটা একটা ফাইল ডাউনলোড নেবে অটোমেটিক, তোমাদের ফোনটা নেটের সাথে কানেক্টেড রাখবে, ওয়াইফাই বা ডেটা যেটা তোমার মোবাইল ডেটা যেটা থাকবে কানেক্টেড রাখবে, একটা ফাইল ডাউনলোড হবে অটোমেটিক, ওটা ইনস্টল হয়ে যাবে। তো কিছুক্ষণ ওয়েট করবো। তো এখানে প্রথমবার ইনস্টলার সেক্ষেত্রে পারমিশন দিয়ে দিতে পারে, তো পারমিশনটা অ্যালাউ করে দিও। তারপর ইনস্টলের উপরে ক্লিক করবে, ইনস্টলিং হচ্ছে, ইনস্টল হয়ে গেছে ওপেন। এটা দেখতে পাচ্ছ এটা লুকটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে এবার দ্বিতীয় যেটা আছে দ্বিতীয় ফাইলটা আমরা ইনস্টল করবো, ইনস্টল। তো যেমন কি দেখতে পাচ্ছ ম্যাজিক্স ম্যানেজারও ইনস্টল হয়ে গেছে। তো এরপরে আমরা যাব মডিউলে, তো মডিউলে ক্লিক করবো। নিচে যে আইকনটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মডিউলস, তো মডিউলস একটা আমাদের এখানে একটা মডিউল ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে গিয়ে ম্যাজিক্স মডিউল কনফিগ বলে একটা আছে, ম্যাজিক্স এইট কনফিগ, এটা আমরা ডাউনলোড ইনস্টল করব। তো এটা দেখতে পাচ্ছি ইনস্টল হচ্ছে, রিবুট চাইবে ডান দিকে নিচে কোণে, হয়তো রিবুটে ক্লিক করব। তো যেমন কি দেখতে পাচ্ছি রিবুট হয়ে গেছে, আবার ম্যাজিক্স মডিউলটাকে আবার ওপেন করবো। মডিউলে গিয়ে দেখবো, দেখো এটা ইনস্টল হয়ে গেছে, ইনস্টলে লেখা আছে। আগে যে একটু আগে যে ফাইলটা ইনস্টল করলাম, সেটিংসে যাব, সেটিংস থেকে
সিস্টেম হোর্স বলে যে ফাইলটা আছে ওটার উপর ক্লিক করো, অপশানটার উপরে আর একটা মডিউল ইনস্টল হবে। তো ব্যাকে গিয়ে এটাও দেখে নাও, চেক করে নাও, মডিউলসে যাও, দেখো এখানে এখন দুটো মডিউলস ইনস্টল হয়ে গেছে, সিস্টেম হোর্স আর ম্যাজিক্স মডিউল কনফিগ বলে। ব্যাকে যাবো, সেটিংসে যাবো, হাইড ম্যাজিক্স ম্যানেজারের উপর ক্লিক করব। এখানে ম্যানেজার ম্যানেজার আছে, তোমরা তোমাদের মতন ইচ্ছার যে কোনো খুশি নাম দিতে পারো, নামটা চেঞ্জ করে নেবো, আমি এখানে জিএফএক্স দিচ্ছি নামটা, তোমরা তোমাদের মতন যে কোনো নাম দিতে পারো। ওকে করব। তো তারপরে একটা নোটিফিকেশান আসবে, আপগ্রেড টু ফুল ম্যাজিক্স মডিউল, তো ডাউনলোড একটা ফাইল ফাইল ডাউনলোড করতে বলবে। তো এই ক্ষেত্রে তুমি তোমাদের মোবাইল ডেটা অন রাখবে বা ওয়াইফাই অন রাখতে পারো, একটা ফাইল ডাউনলোড হবে, তারপরে এটাও সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পর একটা নোটিফিকেশান আসবে, প্লিজ রিলঞ্চ দ্য অ্যাপ ম্যানুয়ালি। তো ম্যানুয়ালি লঞ্চ করবো, ম্যানুয়ালি লঞ্চ করার পরে লাস্ট যে অপশানটা থাকবে সেটা হচ্ছে গিয়ে সেটিংস ম্যাজিক সাইট। দেখো এখানে লোকের আইকনটাও চেঞ্জ হয়ে গেছে, জিএফএক্স বলে আমার নামটা চেঞ্জ হয়ে গেছে, ম্যাজিক ছিল আগে। তো এখানে একটা ম্যানুয়াল শর্টকাট অ্যাড টু হোম স্ক্রিন শর্টকাট চাইছে, তো ওটা আমি ক্যান্সেল করে দিচ্ছি এখানে। তারপর লাস্ট যে অপশানটা সেরেছে সেটা সেটিংসে যাবে, সেটিংসে গিয়ে ম্যাজিক সাইট বলে একটা সেটিংস থাকবে সেটা টার্ন অন করে দিতে হবে। ওটা অন করে দিলে আমাদের সেট আপ পুরো কমপ্লিট। তো এত পর্যন্তই ছিল সেট আপ কীভাবে সেট আপ করতে হয়। তো লাস্ট যেটা রয়েছে আর কিছু ইরর যেগুলো তোমরা যদি ফেস করো তাহলে সেটা কীভাবে হ্যান্ডেল করবে সেটা বলে দিচ্ছি। তো তোমাদের যদি এমআইউআই বেসড রম থাকে, যেমন আমি এক্স রক এডিশন বা অন্য যে কোনো রম এমআই বেসড, তো সেক্ষেত্রে কোনো যদি ইরর দেখতে পাও যেমন ম্যাজিক সাইট ফেল বলে, তো সেক্ষেত্রে তোমরা কী করবে, তোমরা যাবে ডেভেলপার অপশানে সেটিংস থেকে, ওখানে যাবে পাবে ওএএম আনলকিং ইনস্টল ফ্রম ইউএসবি, ইউএসবি ডিবাগিং, এই তিনটে অপশান পাবে, ওটাকে অ্যাক্টিভেট করে দেবে। তারপরে আবার নতুন করে ট্রাই করবে ম্যাজিকটাকে হাইড করার, নামটা চেঞ্জ করে দিয়ে, যে নামটা আগে দিয়েছিলো সেই নামটা দেবে না, তো দেখবে হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।